আমরা জানি যতটুকু আমরা চিকিৎসক দেখতে শুনতে পেরেছি আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং আমাদের এই মাননীয় নেত্রীকে যারা চিকিৎসা করছেন সেই সকল চিকিৎসকরা বারবার বলছেন এই বাংলাদেশে এখন নেত্রীর যে চিকিৎসার প্রয়োজন এই চিকিৎসা বাংলাদেশে নাই বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু আজকে সরকার এত নির্দয় এত আজকে তারা রাজনৈতিক হিংসার পরিবর্তী হয়ে তারা আজকে নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না আমরা আজকে আবার বলছি দাবি করছি যে দেশনেত্রীকে আইনের কথা বলে লাভ নাই আইনের আইনজীবীরা বলেছে কোনো বাধা নেই বাধা হচ্ছে সরকার এই সরকার আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের নেত্রীর আশু রোগ মুক্তি আমরা কামনা করছি আজকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে এই বাইতুল মোকাররম সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে এবং মন্দির প্যাগোডায় আজকে দোয়া করা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে আমরা সারা বাংলাদেশে যারা এই দোয়ায় সামিল হয়েছেন আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আন্দোলন কিন্তু কোনোদিন শান্তিপূর্ণ হয় না একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ শান্তিপূর্ণভাবে দেশ স্বাধীন করেছেন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমি ছয়বার জেলে গিয়েছি এরশাদের পতন হয়েছে নর্মাল ওয়েতে কিন্তু কেউ পতন হয় না মামলা একটা দিয়ে দেয় আমি এখানে কি বলবো জানি না যে আবার শুনতে পারবেন কালকে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হয় কিনা গত জনসভা রাজশাহীতে একটা মিটিং করলাম বক্তৃতা দিল আর একজন খারাপ কথা বললো হচ্ছে হারুন খারাপ কথা বললো কর্নেল লতিফ নগার আর মামলা খেলাম হচ্ছে আমরা মানে খারাপ কথা বললো মানে সরকারের বিরুদ্ধে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে বলেন আর মামলা দিয়ে দিল আমাদের বিরুদ্ধে তো এই অবস্থার মধ্যে এই যে গতকালকে একাত্তরওয়ালারা আমাকে 100 বার ঋণ দিচ্ছে আমি ভয় টেলিফোন ধরি না এখন আবার সকালবেলা সময় আছে একটা এই যে চ্যানেলের দুলুয়ে আসতে আমি ভাই আমাকে মাফ করবেন ভাই সত্য কথা যেখানে বলা যায় না যেখানে সত্য কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয় সত্য কথা বললে গ্রেপ্তারি পরোয়ানা হয় তো সেখানে গিয়ে লাভটা কি এই জন্য আমি মনে করি দাদা এখানে আছে হয় এসপার নাই ওসপার কারণ এই মরার মতো বেঁচে থাকা কোনো লাভ নেই মৃত্যু কিন্তু একদিন হবেই ওই দাদাদের ধর্মও আছে উনি তো হিন্দু ধর্ম সনাতন ধর্ম বিশ্বাস করে আমরা মুসলমান ইসলাম ধর্ম বিশ্বাস করি সব ধর্মই আছে পৃথিবীতে কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারবে না এবং ঈশ্বর বলেন ভগবান বলেন আর আল্লাহ বলেন উনি নির্ধারণ করে দিয়েছে যেদিন এই পৃথিবীতে আলোর মুখ দেখেছি ওই দিন নির্ধারিত হয়েছে কবে কয় তারিখে কোন সময় কয় মিনিটের মধ্যে আমি মরে যাবো কীভাবে মরবো নির্ধারিত হয়ে গেছে অতএব মৃত্যু যেখানে আমাদের নির্ধারিত সেখানে সমস্যাটা কি মৃত্যু তো আমাদের যেতে হবে আগে আর পিছিয়ে তো নাকি তাই আমি অনুরোধ করব আমি দাদা এখানে আছে বিশ্বাস করেন আর না করেন আমি উদাহরণ দিয়ে বলি এই যে আমি নাটোরে গেলে দেখেন না মাঝে মাঝে টেলিভিশন দেখ গ্রেপ্তারি পারবো না মানে আমি ঢাকা আছি ঠিক আছে নাটোর যেন যেতে না পারি কারণ নাটোরে গেলে আমার বাড়ির সামনে শত শত হাজার হাজার গাড়ি লোকজন ভিড় করে এইটা আওয়ামী লীগের গাত্র দেওয়া হয়ে গেছে তো সেদিন প্রোগ্রাম ছিল একটা নাটোরে আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য একটা সমাবেশ ছিল একটা বিক্ষোভ ছিল তো আমার বউ যেহেতু আমি 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনটা ভোট হয়েছে তিনটা ভোটের সময় আমি জেলে ছিলাম তো তিনটে সব ভোটগুলো আমার বউই করছে তো আমার বউরে কইলাম যেহেতু আমি গেলে গ্রেপ্তারি পড়ো না আমার তো গেলে এসপি আমার কয় যে স্যার আসেন আপনার ওয়ারেন্ট আছে তো আমার বউরে বললাম তুমি যাও তো তা বলেও যায়নি গোপনে আমি আগের দিন সন্ধ্যার ফ্লাইটে পাঠা দিচ্ছি এবং পরের দিন লাস্ট ফ্লাইটে আমার ব্যাক করবে খালি এসপিডিয়াম টেলিমিটি করলাম ভাই আপনার বৌদি গেল উনি হিন্দু মানুষ আর কি যে গেল একটু জাস্ট খেয়াল রাখেন তো বললো স্যার ঠিক আছে আর ওসিরে করলাম যে আপনার ভাবিরে রুমের মধ্যে ঢুকা দিয়ে তারপরে মিটিং শেষ করেন আর মিটিংটা অনুমতি নিয়ে করছি এখন মিটিংয়ে যখন শুরু হবে আমি লাইভে দেখছি 71-এ দেখাচ্ছিল 71 আজকে নাই যাই না
আমি এখানে তো দেখতেছিলাম যে আমার বউ দাঁড়াইছে হাজার হাজার লোক। তো আমার একটু ইচ্ছিল যে ঢাকা মহানগরের মিটিংও একটা বড় মিটিং করতে হবে আমার, কারণ আমার অনেকেই বলে আমার কিছু শত্রু আছে না বন্ধু আছে সারাক্ষণ আমার ভিতরে লেগে থাকে যে নাটোরে বললে বিএনপি শেষ, নাটোরে বিএনপি নাই, দূরে যাইতে পারে না, ওখানে কোনো অস্তিত্ব নাই। কিন্তু আজকে আপনাদের বলে দিই ভাই, আপনি জানেন না জীবনে কখনো আমি হারিনি। কলেজে যখন ছাত্র ছিলাম স্টুডেন্ট লাইফ স্কুলে ক্যাপ্টেন হই, ভোট করে ক্যাপ্টেন হইতাম, জীবনে টেন নাইন থ্রির থেকে টেন পর্যন্ত হারি নাই। কলেজে নির্বাচন ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকে ইলেকশন করেছি, জীবনে কখনো হারি নাই। এমপি ইলেকশন তিনবার করেছি, জীবনে কখনো হারি নাই। আর তিনবার ইলেকশনের সময় তিনবারই জেলেছিলাম, তিনবার ইলেকশন করতে পারিনি, হয়তো ছয়বার ইলেকশন করতে পারতাম বা ছয়বার এমপি হতে পারতাম। কিন্তু আজকে কষ্ট লাগে, আমার দলের কিছু বন্ধু আছে তারা সারাক্ষণ লেগে থাকে যে কোনটা ভুল হইলো আসলে লাগানো ভাঙানো সমস্যা। তাই আমি ওই জন্যেই আমি সবসময় চেষ্টা করি যে প্রোগ্রাম করবো মিছিল করবো হাজার হাজার লোক নিয়ে, মিটিং করবো হাজার হাজার লোক নিয়ে, মানুষজন দেখে যে না নাটকে বিএনপি আছে। মিটিং কবল আমার বউ শুরু করেছে বক্তৃতা, আর পুলিশ মনে করেন হঠাৎ করে মানে এত লোক হয়ে গেছে, ওই যে আমার পূর্ববর্তী একজন বক্তা বললো, ওই যে আমার খোকন বললো যে নটার সময় মিটিং দিলে আটটার সময় লোক হয়ে যায়। নাটোরও তাই, মিটিং ছিল হচ্ছে আপনার টাইম দিচ্ছে দশটা, নটার মধ্যে হাজার হাজার লোক চলে আসছে আমাদের অফিসের সামনে। আমার সাংবাদিকরা বলে আসছে ম্যাডাম আপনি বক্তৃতা দেবেন লাইভ দেখাবো, এন্ড ওই তো নটার সময় শুরু করতে হবে, দশটার খবরে দেখাবে, দশটার সময় হয়তো একাত্তর বা বিভিন্ন টিভি চ্যানেলের খবর হবে, এন্ড সেই দশটার জন্য ওয়েট করতে 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 যাক কেবল দাঁড়াইছে, যখন দেখছে হাজার হাজার লোক এমন মার দিছে, মায়ের মনে করেন আমার তো মনে হয় কয়েকশো লোক আহত হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এইটাই, আমার বউরে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পুলিশ হ্যান্ডকাপ লাগায় বাড়ির মধ্যে আটকে রেখেছে। এই কথা কাকে বলবো বলে, হ্যান্ডকাপ লাগায় ঘরের মধ্যে আটকে রাখছে। আমি বলেছি যদি সাবিনা ইয়াসমিন ছবিকে ছেড়ে দেওয়া না হয়, এই গত তিন বছর বা চার বছরের বিএনপি হরতাল করেনি, এই নাটোরে হরতাল দিয়ে আমি শুরু করব। এক হুমকিতে দেখি পরে ছেড়ে দিচ্ছে রাত নটার দিকে। তো আজকে আমি মনে করি দাদা এখানে আসেন, মানুষের কিন্তু একটা সেন্টিমেন্ট, এখন বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ আমার স্ত্রী তাকে আটকে রাখতে পারে নাই। তার কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য যদি আমি কিছু নাই করতে পারি তাহলে বেঁচে থাকার আমার কোনো দরকার না। এই জন্য সাবিনা ইয়াসমিন আমার বউ চলে গেছে, এই যে আমরা আজকে বের হয়েছি সকালবেলা যে একবারে এখান থেকে মতল মোকাবেলা দোয়া করে আমরা বাসায় ফিরব। তো প্রিয় ভাইয়ের আমার, তাই আপনাদের কাছে আমার যেটা বক্তব্য একটাই, সেটা হচ্ছে হয় ইস্পার না ইস্পার, আমার অনুরোধ একটাই যে বেগম খালেদা জিয়াকে যদি সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া না হয়, আমার এক ভাই বলেছে দাদার কাছে আমার অনুরোধ, আমাদের শেষ পদক্ষেপ হচ্ছে এটা, যেহেতু আপনারা শান্তিপূর্ণ আন্দোলন, আন্দোলন কিন্তু কোনোদিন শান্তিপূর্ণ হয় না। একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ শান্তিপূর্ণভাবে দেশ স্বাধীন করেছেন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমি ছয়বার জেলে গিয়েছি, এরশাদের পতন হয়েছে, নর্মাল ওয়েতে কিন্তু কেউ পতন হয় না।